ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা একটি অতি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে জানব। এটির রিভিউ জানার আগে আমি কিছু কথা বলছি, যেটি মনোযোগ সহকারে আপনারা শুনে রাখুন। আমরা আজ যে রিভিউটি করব, এটি নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। বন্ধুরা, এই সমস্যাটি অনেকের নারীর ক্ষেত্রেই ঘটে থাকে, তাই অতি গুরুত্বপূর্ণ বলছি এবং এটি যত্ন সহকারে আপনাদেরকে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। আর আজ যে বিষয়টি নিয়ে আমি এই রিভিউটি করছি, এটি খুব অল্প সময়ে শেষ করা সম্ভব নয়, তাই আজকের এই রিভিউটির কয়েকটি পর্ব আমরা ধারাবাহিকভাবে এখানে দিয়ে থাকব। কারণ বিষয়টি এতটাই জটিল এবং বিষয়টি আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাই কয়েকটি পর্বে যদি আমি এটিকে ভাগ করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ দীর্ঘ একটি ভিডিও তৈরি করলে সেই ভিডিওর ধৈর্য শোনার আপনাদের হয়তো নাও থাকতে পারে। এবার আসি আমরা মূল রিভিউ আলোচনায়। বন্ধুরা, আজ আমরা যে ওষুধটি রিভিউ করব সেটির নাম হচ্ছে মিমিকিট। মিমিকিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ। এখানে মাসিক নিয়মিতকরণ বিষয়টি অনেক জটিল, যে অনেকে নারীর মাসিক নিয়মিত হয় না, সেটি নিয়মিত করার জন্য। কিন্তু গর্ভপাত যে বিষয়টি, বন্ধুরা আমি আগে বলে নিচ্ছি, আমি এই বিষয়টিকে সাপোর্ট করি না যে গর্ভে যদি কোনো নারীর সন্তান চলে আসে তবে তাকে জন্ম দেওয়াটাই হচ্ছে মানুষের নৈতিকতা। কিন্তু যদি সেই ভ্রূণটাকে আমরা নষ্ট করে ফেলি সেটি এক প্রকার হত্যা বলা চলে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক সমস্যায় নারীরা পড়ে থাকেন, বাধ্য হয়ে তাদেরকে গর্ভপাতের এই সিদ্ধান্ত নিতে হয়। যা হোক, সে কথা পরের কথা, এখন আমরা আসি এই মিমিকিট সম্পর্কে কিছু বলি। মিমিকিট হচ্ছে মাসিক ও মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ। এখানে মাসিক নিয়মিতকরণ বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করাকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাসিক নিয়মিতকরণ করতে মিফেবেন এবং অ্যাবোপ্রোস্ট, এই দুটি ওষুধ একত্রে ব্যবহার করা প্রয়োজন। মিমিকিট কিভাবে কাজ করে? একজন মহিলা প্রথমে একটি মিফেবেন বড়ি মুখে গিলে খাবেন। এটি যদি গর্ভধারণের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি ভ্রূণকে অ্যান্ড্রোমেট্রিয়ামে থাকতে দেয় না। এটিই মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাত ত্বরান্বিত করে। মিফেবেন ট্যাবলেটটিতে ট্যাবলেটটি গ্রহণের 24 থেকে 48 ঘন্টা পর অ্যাবোপ্রোস্ট ট্যাবলেট গাল ও মাড়ির মাঝে অথবা জিহ্বার নিচে রাখতে হবে, যা গর্ভাশয়কে সংকুচিত করে এবং এর মধ্যকার উপাদানসমূহ বের করে গর্ভপাত ঘটায়। এই কাজের জন্য অ্যাবোপ্রোস্ট আদর্শ ওষুধ, কেননা এটি কার্যকর, নিরাপদ, সুলভ এবং সহজ প্রাপ্য। এবার আমি বলবো কখন একজন মহিলা মিমিকিট গ্রহণ করবেন। মিমিকিট গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য নির্দেশিত। একজন মহিলার শেষ মাসিকের প্রথম দিন হতে 63 দিনের মধ্যে। ডাক্তারেরা
একজন মহিলার মেডিকেল ইতিহাস এবং স্বাস্থ্য পরীক্ষা করে গর্ভধারণের মোট সময় নির্ধারণ করবেন। যদি গর্ভধারণের উপসর্গগুলোর সম্পূর্ণরূপে উপস্থিত না থাকে, তবে রক্ত অথবা মূত্র পরীক্ষা করবেন। সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম বাধ্যতামূলক নয়, কিন্তু যেখানে গর্ভাবস্থার মোট সময় নির্ধারণ নিয়ে সন্দেহ দেখা দেয়, সেখানে আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে। এবার বলবো মিমি কিট কতটুকু নিরাপদ। মাসিক নিয়মিতকরণ গর্ভপাতের জন্য মিমি কিট একটি নিরাপদ পন্থা। যথাযথভাবে আধুনিক রীতির ওষুধ সেবনে মাসিক নিয়মিতকরণের ঝুঁকি কম। মিফেবেন অথবা অ্যাবোপ্রোস্ট এর কোনোটাই মায়েদের স্বাস্থ্য অথবা ভবিষ্যৎ গর্ভধারণের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে না। মিমি কিট কতটা কার্যকরী? 98% ক্ষেত্রে মিমি কিট রেজিমেন মাসিক নিয়মিতকরণে সফল এবং 1% কম ক্ষেত্রে গর্ভধারণ চলতে থাকে। খুবই কম শতাংশে মহিলাদের ক্ষেত্রে গর্ভ টিস্যু থেকে যায়, যার জন্য পরবর্তী পদক্ষেপ দরকার হয় ভ্যাকুইয়াম অ্যাসপিরেশন অথবা অ্যাবোপ্রোস্ট বা দ্বিতীয় ডোজ। বন্ধুরা, আমরা এখানেই আমাদের আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। মিমি কিট হচ্ছে এমনই একটি ওষুধ যেটি আপনি বাজারে কিনতে পারবেন। এটি বেনহাম কোম্পানির একটি প্রোডাক্ট। বন্ধুরা, এখানে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটি আপনি খুচরা মূল্য যদি কেনেন তাহলে 300 টাকার কাছাকাছি, অর্থাৎ 290-93 টাকা আপনার কাছ থেকে নিবে, 298 টাকা। আপনি যদি পাইকারি কেনেন কিছুটা কমে কিনতে পারবেন। যা হোক, এরপরে আমরা বিস্তারিত বলবো যে এটি খাবার পদ্ধতি কি এবং কিভাবে এটি কাজ করে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট